আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশ বিদেশে যে যেখানে আছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। পূর্বে ঘোষিত রাত 10টায় লাইভে আসার কথা থাকায় বিষয়ের উপর নির্ভর করে আমি দু একটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। আজকে লাইভের আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রতিক সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাসের মোকাবেলায় আমাদের কি করার কথা ছিল, আমরা কি করছি, সেই প্রসঙ্গে দিক নির্দেশনামূলক কথা বলার জন্যে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের নীতি নৈতিকতা আমাদের যতটুকু ছিল, আমার মনে হচ্ছে আমরা সেগুলো হারিয়ে ফেলতে বসেছি। আজকে সারা বিশ্ব যেখানে স্থবির, এই বিশ্ব মহামারীর মোকাবেলায় যেখানে সকল ক্ষমতাবান রাষ্ট্রগুলো এবং ধনাঢ্য ব্যক্তিগুলো এবং সারা বিশ্বের ধনাঢ্য ব্যক্তিগুলো যেখানে করোনা রোগের চিকিৎসা করতে ব্যর্থ, করোনা ভাইরাস এমনই একটি ভাইরাস, এক কথায়, যার কোনো ঔষধ নেই। এই করোনা ভাইরাস এমনই একটি রোগ যার কোনো ঔষধ নেই। কুল্লু দাইন দাওয়া, প্রত্যেক রোগের ঔষধ আছে, কিন্তু করোনা ভাইরাস এমন একটি রোগ যে রোগের হয়তো বা প্রতিষেধক তৈয়ার হবে, কিন্তু যা এখনো কোনো বিজ্ঞানী কোনো চিকিৎসক আবিষ্কার করতে পারেনি। সেই জন্য আমাদের এই বিশ্ব মহামারীতে আমাদের কী করণীয় ছিল, আর আমরা আবেগের বশবর্তী হয়ে কী করছি। আমাদের কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কথা ছিল, রাষ্ট্রীয়ভাবে দিক নির্দেশনা ছিল, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমাদের দিক নির্দেশনা ছিল, আমরা একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাব না। আমাদের দিক নির্দেশনা ছিল আমরা একান্ত প্রয়োজনে বাহিরে গেলেও মাস্ক ব্যবহার করব। আমাদের দিক নির্দেশনা ছিল এই করোনা ভাইরাসের মোকাবেলায়, আমাদের দিক নির্দেশনা ছিল আমরা কোথাও বাহিরে একান্ত প্রয়োজনে যাওয়ার পরে আমরা ঘন ঘন হাত ধৌত করব। এই করোনা ভাইরাসের মোকাবেলায় আমাদের করণীয় ছিল আমরা ঘরে থাকব। এখন এই করোনা ভাইরাসের মোকাবেলায় ধনাঢ্য ব্যক্তিদের কাছে করণীয় ছিল অসহায়ীদের পাশে দাঁড়ানো। আমরা হোম কোয়ারেন্টিন আংশিক মানলেও অধিকাংশই আমরা মেনে চলছি না। গণসংযোগ, গণজমায়েত আংশিক মানলেও ম্যাক্সিমাম আমরা মেনে চলছি না। আমরা বারে বারে হাত ধোয়ার কথা থাকলেও আমরা সেই দিকে খেয়াল করছি না। আমরা প্রয়োজনে আংশিক বাহিরে গেলেও বিনা প্রয়োজনেই আমরা বাহিরে যাচ্ছি বেশি, এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তিগত উদ্যোগে আমাদের কথা থাকলেও আমরা ম্যাক্সিমাম তাদের পাশে দাঁড়াচ্ছি না। এই করোনা ভাইরাসের মোকাবেলায় অসহায় গরিব দুস্থ দিনমজুর দিনে এনে দিনে খায়, অথবা মানুষের কাছে হাত পাততে লজ্জা পাওয়ায় মধ্যবিত্তের অনেক মানুষ তারা ঘরে বসে অভাবের দিন কাটাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রণোদনা বিশাল আকারে বাজেট থাকলেও আংশিক কিছু আসলেও ব্যাপক বিস্তৃত অধিকাংশই চোর বাটপা লুটেরা, ওরা আত্মসাত করতেছে, গোদামজাত করছে গরিবের হাতে, দিনমজুরদের হাতে, আর সে ত্রাণ এসে পড়ছে না। তো বিপদ আমাদের আসবে না তো কার আসবে? নাই আমাদের ঈমান, নাই আমাদের নৈতিকতা, নাই আমাদের নীতি এবং আদর্শ। আপনি ঘরে থাকবেন নিজেকে সেফ রাখার জন্য। শুধু কি এটা নিজের জন্য? এই করোনা ভাইরাস মহামারী এমন একটি বিষয়, আপনি যদি আপনার আল্লাহ না করুক যদি আপনার হয়ে যায়, শুধু আপনি তো মরবেন না, শুধু আপনিই তো বিপদগ্রস্ত হবেন না। অতি উৎসাহী হয়ে যদি আপনার ঘরে থাকেন, আপনার ঘরে যদি আপনার মা থাকে, আপনার মায়ের করোনা ভাইরাস আক্রান্ত হবে। আপনার পরিবার থাকলে আপনার মাধ্যমে আপনার পরিবার সংক্রামিত হবে। আপনার ছেলে মেয়ে থাকলে আপনার এত মায়া মমতা যে আপনার পরিবারের কাছে না থাকলে হয় না, ছেলে মেয়ের পাশে না থাকলে হয় না, কিন্তু একবার চিন্তা করেন যে মায়া আপনার পুরা পরিবারকে ধ্বংস করে দিবে, আপনি কেন সেই মায়াটা প্রদর্শন করতে যাবেন? আল্লাহ না করুক যদি আপনার সংক্রামিত হয়ে যায় করোনা ভাইরাস, তাহলে আপনার পরিবার, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ঘর পুরাটাই সংক্রামিত হয়ে যাবে, সংক্রামিত হবে। এবং আর আপনার ঘরের মানুষ আক্রান্ত হওয়ার পরে তারা চিকিৎসকদের দ্বারস্থ না হয়ে অতি উৎসাহিত হয়ে কখনো হয়তো আপনাকে আবেগে কেউ দেখতে আসবে, অথবা আপনি আবেগের বশীভূত হয়ে কোথাও নিজেকে আড়াল করবেন, কোথাও কোনো গণজামায়াতে গিয়ে আপনি একত্রিত হবেন, আপনা থেকে আপনার এলাকা, এলাকা থেকে দেশ, দেশ থেকে পুরোটা জাতি ধীরে 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 এই মহামারীতে আক্রান্ত হয়ে আপনার পরিবার, আপনার গ্রাম, আপনার জাতি, আপনার দেশ হুমকির মুখে পড়ে যাবে। তো সুতরাং আপনি সেফ তো আপনার পরিবার সেফ, আপনার পরিবার সেফ, আপনার এলাকা সেফ, আপনার এলাকা সেফ, দেশ সেফ। এই জন্য আপনাদেরকে বারবার আমি আগেও বলেছিলাম যে আমাদের বেপরোয়া চলাফেরা, আমাদের বেপরোয়া অতি উৎসাহী হয়ে চলাফেরা আমাদেরকে কাল নামিয়ে আনতেছে। ধারাবাহিকভাবে দেখতেছেন আক্রান্তের সংখ্যা যেমন বাড়তেছে, মৃত্যুর মিছিল কিন্তু বাড়তেছে। আপনি একটিবার চিন্তা করুন, আর ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক মসজিদের নামাজ শর্ট করে দেওয়া হয়েছে, মসজিদের জামাতকে কমিয়ে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য কি? মসজিদ আল্লাহর ঘর, এখানেই যদি আমরা এই করোনা ভাইরাস মহামারীর ভয়ে না যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে বাজারের ব্যাপারটা কতটুকু কঠিন আকার ধারণ করে। এখন আপনারা অতি উৎসাহী হয়ে বাজারে ঘোরাফেরা করতেছেন এবং অবাধ মানুষ মানুষের সাথে চলাফেরা করতেছেন। স্বাভাবিক আপনাদের যে রোগ বিমারগুলো হয়, জ্বর সর্দি কাশি ইত্যাদি হলে আপনারা ভয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন না, অন্ততপক্ষে আপনারা তার চিকিৎসার কাছে যাবেন, চিকিৎসকের কাছে যাবেন। আপনারা জানেন এই 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, যারা দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধায় যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এটাও যেন আরেক যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে তো আপনাকে রাস্তায় নামতে বলেনি, আপনাকে বলা হয়েছে আপনি ঘরে থাকুন। 1971 সালের স্বাধীনতার যুদ্ধে বাংলার দামাল ছেলেরা অস্ত্র নিয়ে রাজপথে নেমে দেশকে স্বাধীন করেছিল, নিজের জীবনকে
বিসর্জনের মাধ্যমে। আর এই করোনা ভাইরাসের মোকাবেলায় আপনাকে যুদ্ধ করতে বলা হয়েছে আপনি ঘরে অবস্থানের মাধ্যমে। আর যুদ্ধ করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু যুদ্ধ করছেন। এর মধ্যে এক নম্বর ডাক্তাররা, তারা আপনি সংক্রমিত হয়ে গেলে যেখানে আপনাকে মানুষের স্পর্শে যাইতে নিষেধ করা হয়েছে, আল্লাহ না করুক কোনোভাবে যদি আপনার হয়ে যায়, আপনার পাশে আপনার পরিবার, আপনার ভাই, আপনার বোন, আপনার কেউ আপনার পাশে আসবে না। আল্লাহ না করুক আপনার যদি হয়ে যায়, আপনার পরিবার আপনার পাশে কেউ আসবে না যদি তারা জেনে ফেলে। কিন্তু ঠিকই ডাক্তাররা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এক অন্যতম যুদ্ধে নেমেছে। তো আপনারা আপনাদেরকে বুকে নিয়ে যারা রোগের চিকিৎসা দিবে আপনারা তাদেরকে ভয় পাচ্ছেন। আমাদের করণীয় ছিল আমাদের আংশিক ঠান্ডা জ্বর কাশি ইত্যাদি যদি দেখা দেয় আমরা আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যাব, সেবা দেওয়ার জন্য প্রস্তুত। এরপর আল্লাহ না করুক সংক্রামিত হয়ে যদি আপনি জীবন আপনার জীবন যদি চলে যায় এই করোনা ভাইরাস মহামারীতে, আপনার লাশটাকে দাফন করার জন্য আপনার বাবা পাশে যাবে না, আপনার ভাই পাশে যাবে না, আপনার বোন যাবে না, আপনার লাশটাকে দাফন করার জন্য পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, গৌসিয়া কমিটি বাংলাদেশ আপনাদের পাশে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। যেখানে এই করোনা ভাইরাসের মৃত্যু এমন একটি মৃত্যু যেখানে ভাই আপনার পাশে আসবে না, আপনার জানাজা করার জন্য এলাকার কেউ আসবে না, আপনার লাশটাকে নিয়ে যাবে। এক যুদ্ধের চ্যালেঞ্জ হাতে নিয়ে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ ওরা আপনার লাশকে দাফন করার জন্যে চ্যালেঞ্জ হাতে নিয়েছে। তো ওই যোদ্ধাদেরকে আমি স্যালুট জানাই, যে যোদ্ধারা আপনাকে ঘরে রাখার জন্য সংগ্রাম করছেন। ওই যোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাই, যে যোদ্ধারা নিজের পরিবার পরিজন সকলকে উপেক্ষা করে হোম কোয়ারেন্টাইনে না থেকে আপনাকে কোয়ারেন্টাইনে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য আপনার পাশে থাকার জন্য এক চ্যালেঞ্জ হাতে নিয়েছে। সেই ডাক্তারদেরকে চিকিৎসক ধন্যবাদ জানাই। এই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবদার থাকবে, যারা করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে সেই রোগীদেরকে নমুনা পরীক্ষার মাধ্যমে যাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে রাখা হয়েছে, আমার অনুরোধ থাকবে সেই চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিচ্ছে এবং তারা হয়তোবা থাকার জন্য সুবিধাজনক জায়গা পাচ্ছে না, বিভিন্ন আমি আশা করব রোগীদের জন্য ইদানিং আমি দেখেছি, আজকেও আমি দেখেছি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই, গেলেও তারা কোনো চিকিৎসক পাচ্ছে না। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পারবেন, আপনি রোগীদের জন্য বিভিন্ন ধরনের যত ধরনের এই আমাদের সেন্টারগুলো আছে, অনেক পার্টি সেন্টার আছে, অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, যেহেতু এখন আপাতত সব কিছু বন্ধ রোগীর চিকিৎসার জন্য এবং বিভিন্ন ধরনের এই হোটেল আছে, এইগুলোকে আপনি চিকিৎসার জন্য আপনি উন্মুক্ত করে দেন। এবং যে ডাক্তাররা রোগীদের পাশে থেকে চিকিৎসা দিচ্ছে কে আলাদা আলাদা তাদের পরিবারের কাছে না গিয়ে তাদেরকে আলাদা আলাদা থাকার জন্য স্পেশাল একটি জায়গা করে দেন এবং তাদেরকে চিকিৎসা করার জন্য ডাক্তার ফোর্স আপনি স্পেশাল ডাক্তার আপনি নিযুক্ত করেন। ডাক্তাররা যেমন রোগীর চিকিৎসা করবে, ওই ডাক্তারদেরও আবার স্পেশাল চিকিৎসা করার জন্য আপনি স্পেশাল চিকিৎসকের ব্যবস্থা করুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আরেকটি দাবি জানাচ্ছি, আমি লক্ষ্য করছি গ্রামে গঞ্জে এলাকায় হাটে বাজারে বিভিন্ন পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী,
করছেন, বিজিবি সহকারে যারা রাজপথে তারা দায়িত্ব পালন করছেন। আমি আশা করব ওই সমস্ত পুলিশ প্রশাসনের জন্য যদিও থানাভিত্তিক জায়গা আছে, আমি আশা করব শহর লেভেলে যারা আছে তারা আলাদা আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দিবেন, এবং গ্রামে এলাকা ভিত্তিক যারা আসবে তাদেরকেও আপনি আলাদা করে, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধ আছে সেখানে আলাদা আলাদা তাদের নিরাপত্তার জন্য রাত্রিবেলা অবস্থান করার জন্য সেই সুযোগ করে দিবেন। কারণ যাই পুলিশ প্রশাসন রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বিভিন্ন মানুষের সাথে তারা ওনারা মিশছেন, ওনাদের তো একটা জীবনের ঝুঁকি আছে, তাদের তো সেফটির ব্যাপার আছে, তাদের জন্য আলাদা তারা দিনের বেলা ডিউটি পালন করবে এবং রাতের বেলা অবশ্যই তারা অবস্থান করবে, কিন্তু তাদেরকে চিকিৎসার জন্য আপনি আলাদা আলাদা করে চিকিৎসক আপনি তাদের পাশে রাখার জন্য আহ্বান করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আরেকটি আকুল আবেদন, আমি গত কিছুদিন পূর্ব লিখেছিলাম যে পাঁচটি কারণে করোনা ভাইরাস আমাদেরকে মহামারী হিসেবে দেখা দিতে পারে, অনেকদিন আগে বলেছিলাম এবং গোটা এপ্রিল মাসটাকে আমি ঝুঁকিপূর্ণ বলেছিলাম। এতে অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছিল আপনি কীভাবে জানছেন, কীভাবে বুঝেন, অনেক কিছু জেনে বলতে হয় না, কিছু ধারণা করেও বোঝা যায়, কীভাবে বোঝা যায় সারা বিশ্ব কীভাবে করোনা ভাইরাস থেকে, সাধারণ একটি ভাইরাস থেকে মহামারীতে রূপ, সারা বিশ্বে মহামারীতে কীভাবে রূপ ধারণ করছে সেই দিকে খেয়াল করলেই বোঝা যায় যে আমার দেশে কী হতে যাচ্ছে। সেই জন্যই আমি বলেছিলাম গোটা এপ্রিল মাসটাই হবে আমাদের এই করোনা ভাইরাসের জন্য ভাইরাস মোকাবেলায় ঝুঁকিপূর্ণ, আমাদেরকে ঘর ছাড়া নিরাপদ জায়গা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আহ্বান, আমি পাঁচটা ঝুঁকিপূর্ণ কারণ বলেছিলাম, এর মধ্যে লাস্টের একটি ঝুঁকিপূর্ণ কথা বলেছিলাম, সেটা যে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য যদি আপনি আমাদেরকে নির্দেশ করেছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে যার যার ঘরে অবস্থানের জন্য নামাজকে সীমিত করে দেওয়া হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, একান্ত প্রয়োজনে মুদিমালের দোকান খোলা রাখা হয়েছে এবং কাঁচামালের এবং ডাক্তারদের দোকান খোলা রাখা হয়েছে, কিন্তু অফিস আদালত যা আছে সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনি যেখানে ঘরে থাকার জন্য নির্দেশ করেছেন, হ্যাঁ ঘরেই তো থাকবে, আমি বলেছিলাম ঘরে থেকে কারা বাহিরে যাবে, যাদের পেটে খাবার নাই তারাই বাহিরে যাবে, যাদের পেটে খাবার নাই যারা দিনে এনে দিনে খায় তারা ঘরে থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার পাঁচটা কারণের ভিতরে একটি কারণ বলছিলাম কোন কারণে মহামারী দেখা দিতে পারে, এবং খুব ঝুঁকিপূর্ণ সেটা ছিল যে আমি বলেছিলাম আজকে যারা হোম কোয়ারেন্টাইন অবস্থানে আছে তাদের পক্ষে যদি স্ব স্ব এলাকায় বৃত্তশীলরা না দাঁড়ায় এবং এলাকার স্থানীয় প্রতিনিধিরা না দাঁড়ায়, ইউনিয়নের প্রতিনিধিরা না দাঁড়ায় এবং এবং রাষ্ট্রীয়ভাবে যদি তাদের তাদের ঘরে ঘরে যদি খাবারকে নিশ্চিত করা না হয় আপনি তাদেরকে ঘরে আটকে রাখতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আমি আমার পাঁচটি ঝুঁকিপূর্ণ কারণ ঝুঁকিপূর্ণ পাঁচটি কারণের মধ্যে একটি কারণ বলেছিলাম, পেটের ক্ষুধার তাড়নায় মৃত্যুর ভয় ভুলে গিয়ে রাজপথে এসে ঘরের প্রাচীর ভেঙ্গে রাজপথে এসে হয়তো আপনাকে কেউ বলবে ভাত দে আর না হয় মানচিত্র খাবো। ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী, আজকেও আমি ভাড্ডাই আন্দোলন দেখেছি, তারা বলছে পেটে খাবার নাই, টেলিভিশনের পর্দায় বিশাল প্রত্যেকটা টেলিভিশনের পর্দায় শিরোনাম দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রের পক্ষ থেকে এত হাজার কোটি প্রণোদনা গরিবের জন্য অসহায়দের জন্য, কিন্তু গরিবের কাছে যখন প্রশ্ন করা হয় তোমাদের কাছে কি পৌঁছেছে, আজকেও বাড্ডাতে তার আন্দোলন করেছে আমাদের কাছে কোনো কিছু আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করে বলছি টেলিভিশনের শিরোনাম আপনার ঘোষণা আর পেটের তাড়নার বাস্তবতা এক জিনিস নয়, আপনার কথা টেলিভিশনের শিরোনাম তখনই বাস্তব হবে, বাস্তবসম্মত হবে যদি ওই খাবার, ঘোষিত খাবার যদি অসহায়দের গরিবদের পেটে এসে নিশ্চিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনি চাউল দিচ্ছেন, কিন্তু সেই চাউল সেই প্রণোদনা সেই আপনার আপনি কর্তৃক বাজেটকৃত সেই বাজেটগুলো আপনার গরিবের কাছে এসে পৌঁছছে না মাননীয় প্রধানমন্ত্রী।
দেশের পরিস্থিতি কোথায় যাবে, মানুষ তো করোনা নিয়ে ভাববে না। আজকে দেখলাম একজন আন্দোলনের মধ্যে বলতেছে, এক মহিলা বলতেছে যে আমার ঘরে খাবার নাই, আমার পেটে খাবার নাই, যদি খাবার না দেওয়া হয় প্রয়োজনে মানুষ খাবো। তো পেটে খাবার নাই, পেটের দায়ে মানুষ রাস্তায় নেমে গেছে, মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য, মানুষ ঘরে থাকতে বাধ্য। করোনা ভাইরাস বিচ্ছিন্ন মানুষকে একত্রিত করে দিয়েছে, করোনা ভাইরাস বিক্ষিপ্ত মানুষকে ঘরের ভিতরে একত্রিত করে দিয়েছে। সেখানে বড়লোক যারা যারা ইচ্ছে মতো লুইট্টা পুইট্টা খাইছে, ম্যাক্সিমাম যারা লুটেপুটে খাইছে ইচ্ছা মতে, তারা ঘরের ভিতরে এক বছর থাকলো, তারা বাহিরে যেতে হবে না। আমি তো দেখতেছি রাস্তায় যা দেখতেছি, শুধু আছে আপনার ওই যে যুদ্ধের যারা যুদ্ধের চ্যালেঞ্জ হাতে নিয়েছে, পুলিশ প্রশাসন আর আছে ডাক্তাররা, আর নেতা যারা নেতৃত্ব দিচ্ছে তারা সকলেই ঘরের ভিতরে আরামে ঘুমাইতেছে, তারা কিন্তু গরিবের পাশে এসে দাঁড়াচ্ছেন না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আমি বারবার বলছি, রাষ্ট্রপতির কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একজন পর্যায়ের মানুষের সুখ দুঃখ বোঝার একজন অন্যতম ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী সকল মানুষের সুখ দুঃখ বোঝার অন্যতম ব্যক্তি, দায়িত্বশীল হিসাবে আপনি একটি, বা আপনি দেখেন যে এই ফেসবুক একটি গণমাধ্যমের, এক ফেসবুক প্রচারের জন্য অন্যতম একটি গণমাধ্যম, সেই ফেসবুকের মধ্যে এখন আসার কথা ছিল কোন জায়গায় কতজন করোনায় আক্রান্ত হয়েছে, আপনার কী কী করণীয়, কোথায় কী করবেন, কীভাবে চলবেন, কীভাবে থাকবেন, যেখানে সেই প্রচারণার প্রয়োজন ছিল এখন বেশি, যেখানে মানুষ ঘরে বসে মিলাদ কেয়াম দৌরুদ সালাম জিকির আজকার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রাপ্তি, সেই ঘোষণা তো নেই। সেখানে ফেসবুকের মধ্যে আর টেলিভিশনের পর্দায় ম্যাক্সিমাম স্থান পাইছে ত্রাণ চুর, চাল চুর, এবং সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত চাউলের বস্তা গরিবের কাছে না পৌঁছে সেটা কোথায় চলে গেল, বিভিন্ন চুর বাটপার, বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন ধরনের স্থানীয় প্রতিনিধি দিয়ে ঘরের ভিতরে গিয়ে বিভিন্নভাবে এই জব্দকৃত চাল উদ্ধার করা হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শুধুমাত্র আপনার বাজেট ঘোষণা করলে চলবে না, শুধুমাত্র বরাদ্দ করলে চলবে না, গরিবের জন্য চাল বরাদ্দ করলে চলবে না, আপনাকে খতিয়ে দেখতে হবে ওরা কারা যারা গরিবের চাল চুরি করে, যারা বরাদ্দ করে বিভিন্ন গুদামজাত করে রেখেছেন। আফসোস দুঃখজনক হলো সত্য, যে চাউল গরিবের ঘরে পৌঁছে গিয়ে গরিব খাওয়ার কথা, সেই চাউল গরিবের পেটও যায়নি, গিয়া রাতের বেলা রাতের অন্ধকারে সে চাউল না খাইতে পারলো ওই চুরেরা, না খাইতে পারলো গরিব, শেষ পর্যন্ত ওই চাউল পাওয়া গেছে পুকুরের তলায়। দুঃখজনক, লজ্জাজনক ওই সমস্ত চোর বাটপারদের জন্য, যারা এই ক্লান্তি মুহূর্তে যেই জনগণ, এই জনগণের ট্যাক্স নিয়ে, জনগণের টাকা নিয়ে বাটপারগুলো চলে, আজকে এই জনগণরা যারা যাদের আমানত সেই ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আজকে জনগণের পাশে না দাঁড়িয়ে যারা তাদের অধিকার তাদের হক চুরি করে খাচ্ছে, তাদেরকে তারা জনগণের, তারা ওই এলাকার স্থানীয় প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না, যারা প্রতিনিধিদের দুঃখের পাশে কষ্টের সময় তাদের পাশে না দাঁড়াবে, ওরা স্থানীয় প্রতিনিধিদের থাকার যোগ্যতা রাখে না, আপনি তাদেরকে বরখাস্ত করুন, এবং আপনি প্রয়োজনে ওই সমস্ত চোর বাটপারগুলোরে বাদ দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে ঘরে 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 আপনি ত্রাণ নিশ্চিত করুন, আর না হয় এই হোম কোয়ারেন্টাইন আজকে যারা ঘরে আছে তারা কেউ আর ঘরে থাকবে না, ওরা পেটের তারও নাই ক্ষুধার তারও নাই মাথায় মাঠে নেমে যাবে, এবং এতে দেশ জাতি হুমকির মুখে পড়বে এবং বিশাল সারা বিশ্বের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে যাবে এই হাতে গড়া বাংলাদেশ। এই জন্য আপনাদেরকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি বারবার বলছি এই সমস্ত ত্রাণ এবং এখন বর্তমান যে সমস্যা, এই সমস্যা হলো, আমি বিশ্বাস করি এই সমস্যার আলোকে যদি যথেষ্ট পরিমাণে নমুনা পরীক্ষা করা হয় এবং শনাক্তকারীদেরকে যদি যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং যদি সকল ঘরে ঘরে এলাকা এলাকায় যদি পরীক্ষা করা হয়, আমি নিশ্চিত ইনশাআল্লাহ সেটা আর থাকবে না, সেই দুঃখ ইনশাআল্লাহ মোচন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গরিবের পাশে থেকে আল্লাহকে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।